পাশে বসে বাই বাই কখনো চলে যাই Radio Radio এইট নাগা হাজ community Radio university আমি ঐশিকা চক্রবর্তী যাদবপুর ইউনিভার্সিটি স্কুল অফ উইমেন স্টাডিজের বর্তমান ডিরেক্টর সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ নাইনটি পয়েন্ট এইট মেগাহার্সে সঙ্গে রয়েছি আমি সঞ্চালী আজ শুনবেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সব দিনই হোক আমাদের দ্বিতীয় পর্ব গত পর্বে আপনারা শুনেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের কথা যাদের মধ্যে ছিলেন খেলোয়াড় দৃষ্টি প্রতিবন্ধী এমনকি ষাটর্ধ ছাত্রীও অনুষ্ঠানের এই পর্বে রয়েছে নারীদের নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রের কথা রয়েছে রূপান্তরকামী নারীদের কথা এবং সবশেষে বিশেষ বার্তা দিলেন স্কুল অফ উইমেন স্টাডিজের ডিরেক্টর ঐশিকা চক্রবর্তী বহু মানুষ রূপান্তরকামী নারী হিসেবে নিজের পরিচয় দিয়ে থাকেন তারাও নারী দিবস পালন করেন এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করেন কথা হলো অলুকাভ পালের সঙ্গে ইংলিশ বিভাগ থেকে আমার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স এবং আমার এমফিল করেছি আমি ট্রান্স ব্যক্তি হিসেবে আইডেন্টিফাই করি নারী দিবস যখন আমরা পালন করছি তখন খালি নারীটা যে একজন হবেন এবং একজন সবর্ণ নারী যে আসল নারী সেটা কিন্তু ঠিক নয় একজন ট্রান্স মানুষ একজন আহ দলিত মানুষ তিনিও নারী তো সেই ক্ষেত্রে আমরা যখন আন্তর্জাতিক নারী দিবস পালন করছি তখন আমাদের একটা ইন্টারসেকশনাল লেন্স দিয়ে সেটাকে পালন করা উচিত কারণ আহ আমরা নারীদের অধিকার যখন ভাবছি তখন আমাদের খালি ওই যেরকম বললাম নারী চলবে না আমাদের নারীদের ক্ষেত্রেও আমাদের দেখতে হবে এবং সেখানে যে খালি নারী হিসেবে আমি পরিচয় দিচ্ছি সেটা নয় অনেক নন বাইনারি মানুষও এরকম রয়েছেন জন্মগত তাদেরকে হয়তো আহ নারী হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছে কিন্তু তারা পরবর্তী বয়সে গিয়ে ট্রান্স হিসেবে আইডেন্টিফাই করছেন নন আইডেন্টিফাই করছেন কিন্তু সেক্ষেত্রেও নারী দিবস পালন করে কারণ আমাদের জেন্ডারটা অনেকটা তো পারসেপশনের উপরে মানে অন্য লোক আমাদের কি করে পারসিভ করছে কি করে আমাদেরকে একটা খাঁচার মধ্যে ফেলে দিচ্ছে সেই জিনিসটার উপরে নির্ভর করে যার জন্য আমরা যখন সমাজে বেরোচ্ছি তখন আমাদেরকে যদি দেখে তারা নারী হিসেবে চিহ্নিত করে দিচ্ছে তখন আমাদের ট্রিট করা হচ্ছে তো তার জন্য আহ ট্রান্স মানুষদের এবং সব ধরনের মানুষদের যারা সমাজে যাদেরকে নারী হিসেবে চিহ্নিত করে দেওয়া হচ্ছে তাদের এই অধিকারগুলোর জন্য লড়াই করাটা খুব জরুরি হয়ে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কগনিটিভ সায়েন্সে গবেষণা করছেন শীর্ষ বসু লিঙ্গ পরিচয়ে আমি একজন অদ্বৈ রূপান্তরকামী মানুষ অর্থাৎ আইডেন্টিফাই মাইসেল তাদের এজ নন বাইনারি ট্রান্সকুয়ার পারসন এবং আমার যেটা বলার যে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে আমার মনে হয় সকল ধরনের শ্রমকে মর্যাদা দিতে হবে এবং বিশেষ করে আহ যে সমস্ত রূপান্তরকামী মানুষেরা নারী হয়ে ওঠে তাদের হয়ে ওঠার যে লিঙ্গ ইতিহাস তাকে মর্যাদা দিতে পরিচিতির হবে এবং তার অনেক বেশি নজরে নিয়ে হবে আমার মনে হয় আজকালকার দিনে যেখানে বোমানহুড বা নারী কি বা নারী কে সেই বিষয়ে আমাদের আলোকপাত ভীষণভাবেই প্রয়োজন বিকজ আমি বিশ্বাস করি যে বোমানহুড বা জেন্ডার লিঙ্গের কোন সারসত্তা হয় না বা নারী নামক বর্গের কোন সারসত্তা হয় না জৈবিক biological essentialism দিয়ে নারী বর্গকে চিহ্নিত করা হলে সেটা অবশ্যই একভাবে এক ধরনের পক্ষপাত দুষ্টতার নামান্তর এবং সেটা একভাবে এক ধরনের ভায়োলেন্সও বলা যেতে পারে এবং বিশেষ করে এই কলেজ ইউনিভার্সিটি স্পেস গুলোতে যেখানে আহ আমাদের আহ এবং কিছু রেডিকেল পলিটিক্স বা ইম্যানসিপেটেরি পলিটিক্স এর এক ধরনের অবকাশ রয়েছে সেই জায়গায় মার্কশিস্ট আইডিওলজির সাথে আহ জেন্ডার আইডিওলজির এক সংমিশ্রণ ঘটানোটা ভীষণ রকম ভাবে প্রয়োজন তা না হলে আমরা জেন্ডারকে কে আগের মতন এফেন্সিয়ালাইজ করে ফেলবো এবং জেন্ডার এর এই ডি এফেন্সিয়ালাইজেশনটা ভীষণ রকম ভাবেই প্রয়োজন তা না হলে রূপান্তরকামী নারীরা বা রূপান্তর পুরুষরা পুরুষ বর্গের স্থান পাবে না এবং রূপান্তর কামী নারীরা নারী বর্গের স্থান পাবে না। আমরা যখনই লিঙ্গ পরিচয় বা আমরা যখনই লিঙ্গের ইতিহাস নিয়ে ভাবনা চিন্তা করা শুরু করবো আমরা অবশ্যম্ভাবী সেই জৈবিক সারসত্ত্ববাদের যে প্রকোষ্ঠ জৈবিক সারসত্ত্ববাদ বা বায়োলজিক্যাল essentialism যে টিপিক্যাল hegemonic যে ফ্রেমওয়ার্ক তার মধ্যে ঢুকে যাব আমাদের বারবার করে ভাবতে হবে যে নারী শব্দটির একটি সাংস্কৃতিক বিনির্মাণ বা কালচারাল ডিকনস্ট্রাকশন বা সোশ্যাল ডিকনস্ট্রাকশন কিন্তু ভীষণভাবেই প্রয়োজন পৌঁছে গেলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড কালচারের সামনে সেখানেই দেখা মিলল রেডিও প্রোডাকশন কোর্সের কয়েকজন ছাত্রের সঙ্গে জানতে ইচ্ছে হলো তাদের চোখে আজকের নারীদের অবস্থান আমি শুভ্রজ্যোতি ঘোষ বৈদিক যুগ যদি আমরা ধরি তাহলে সে সময় কিন্তু মানে মহিলারা বেশ আপগ্রেডেড ছিল গার্গি অপালা মৈত্রী যাদের কথা আমরা জেনেছি হিস্ট্রিতে আর কি কিন্তু পরবর্তীকালে আমরা যেটা দেখলাম যে মধ্যযুগ যেটা আমরা বলে থাকি সেখানে কিন্তু মেয়েদের যে অবস্থানটা সেটা কিন্তু মানে ভীষণভাবেই আর কি ডিমোটেড হয়ে যায় এবং মানে মেয়েরা পেছনের শাড়িতে চলে আসে এখন কিন্তু মেয়েদের যে অবস্থান সমাজে সেটা কিছুটা হলেও বেশ মানে উন্নত পর্যায়ে এসেছে এবং অনেক ভালো ভালো জায়গায় ভালো ভালো কাজে কিন্তু মেয়েরা নিজেদের যে অবস্থান সেটা কিন্তু মানে পাকাপোক্তভাবে তাদের যে ছাপ সেটা রাখতে পেরেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে সমাজটা সেটা তো মেল ডমিনেটেড যেটা আমরা বলে থাকি যে পুরুষতান্ত্রিক সমাজ সেখানে কিছু হলেও কিন্তু এখনও অবধি সেই বাধা নিষেধগুলো তো কিছুটা হলেও আছে ধরুন আমরা দেখতে পারি যে যদি কোথাও কোনো খারাপ কাজ কোনো কিছু হয় তাহলে প্রশ্ন করা হয় যে মেয়েটি কি পোশাক পরেছিল বা বেশি রাতে কোথাও বেরোবে না বা হয়তো রাত করে বাড়ি ফিরলে তাকে একটা কৈফিয়ত দিতে হচ্ছে যে কোথায় তুমি গেছিলে সেটা হয়তো একটা ছেলে হলে সেটা হয়তো দিতে হচ্ছে না সুতরাং সেই জিনিসগুলো কিন্তু এখনও যে একেবারে পুরোপুরিভাবে ডেমলিশ হয়ে গেছে বা সমাজ থেকে একেবারে যে চলে গেছে বা মানুষের যে মানসিকতা থেকে একেবারে পুরো কি বলবো ভ্যানিশ হয়ে গেছে সেটা কিন্তু নয় এখনও কিন্তু সেটা মানুষের মনের মধ্যে রয়েছে এবং সেটা ধীরে ধীরে আমার মনে হয় যে আরও যত দিন যাবে সেটা হয়তো এর যে মানে পার্সেন্টেজ বা রেশিও যেটা আমি বলবো যেটা আগে যতটা আমরা রক্ষণশীলভাবে দেখে এসছি যে আমাদের সমাজ ব্যবস্থাকে সেটা থেকে অনেকটা শিথিল হয়েছে এখন আশা করব সেই শিথিলতাটা আরও বাড়বে আর কি মানে মেয়েরা আরও বেশি আর কি আরও নানান সমাজের যে কাজে আর কি নিজেদেরকে আরও তাদের কি বলবো মানে ডানা মেলে দিতে পারবে বা তাদেরকে নিজেদেরকে ছড়িয়ে দিতে পারবে আমি অরুণাবু আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যা স্টেটাস অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ডায়াসপোরা সেখানে নারীকে আন্ডারমাইন করাটা একদমই মানে ভেবে দেখাটাও ইজ এ কাইন্ড অফ দাঁড়ায় না মানে সেই জায়গাটাতে ইটস নট দ্যাট দ্যাট ইজন সাউন্ড রাদার গুড কি মেয়েদেরকে ছেলেদের সাথে কম্প্যারিজন করা কেন কি অলরেডি আমরা দেখেছি যে প্রতিভা পাটেল ইন্ডিয়ান প্রেসিডেন্ট হয়েছেন তারপর ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন তো সেই হিসেবে যদি আমি দেখি যে মেয়েদেরকে পেছনে ফেলে রাখা বা ওই জাতীয় আমি ওই জায়গাটা জাস্টিফাই দেখতে পাচ্ছি না যে মেয়েরা কোথাও তাদের সাথে ডিসক্রিমিনেশন হচ্ছে সেই হিসাবে ইভেন কি এখনকার টাইমে ফাইটার পাইলটস যারা হচ্ছে সেখানেও মেয়েদেরকে নেওয়া হচ্ছে বর্ডার বিএসএফ বলতে পারো সেখানেও মেয়েরা কিন্তু ফ্রন্টে গিয়ে ডিউটি করছে তো আমার কোথাও মনে হয় না এরকম কিছু যে মেয়েদেরকে কোনো রকমভাবে ডিসক্রিমিনেট করা হয় ইভেন আমার প্রিভিয়াস একটা জায়গায় ওয়ার্ক এক্সপিরিয়েন্সের হিসেবে যদি আমি বলতে চাই যে আমি যার ইন্টারভিউ নিয়েছিলাম তিনি হচ্ছেন এক্স ইন্ডিয়ান ক্যাপ্টেন ঝুলন গোস্বামী তার আমি যখন ইন্টারভিউ নিয়েছিলাম তো ওনাকে জিজ্ঞাসা করেছিলাম এই কোয়েশ্চেনটাই কি আপনার কাছে কি মেয়ে হয়ে এই ক্রিকেট ফিল্ডেতে ডমিনেট করাটা কেমন ছিল আপনার কাছে তো উনি বলেছিলেন যে দেখো যে জিনিসটা তুমি করতে চাইছো সেটা যদি তুমি একদম স্থির করে নাও কি তুমি হ্যাঁ এটাতে করে ছাড়বে বা করবেই তো দেন নোবডি ক্যান স্টপ ইউ ইন দ্যাট কেস তো ঝুলন গোস্বামীর এই স্টেটমেন্টটা আমাকে বিশালভাবে মুভ করে অ্যান্ড আফটার দ্যাট মানে এখন অব্দি অ্যানালাইজ করে আমি যা দেখেছি আই ডোট থিঙ্ক যে মেয়েরা এনি কাইন্ড অফ ফিল্ডেতে কোথাও কোথাও পিছিয়ে আছে আমি ঋতুব্রত সরকার নারীদের পরিবর্তন তো হয়েছে এরকম দুটো স্ট্রিম আছে এখানে একটা স্ট্রিম হচ্ছে যে যখন প্রাচীন ভারতে নারীদের অনেক অনেক উচ্চ স্থান ছিল কারণ তখন লোকেদের মধ্যে একটা উইজডম ছিল একটা নলেজ ছিল যে তারা জানতো যে নারীর যে রোলটা কি এই বিশাল যে ইউনিভার্সে আমরা আমাদের শাস্ত্রে আমরা ইউনিভার্সকে নারীর যে মানে সৃষ্টি সৃষ্টি শক্তি, সেটা ইউনিভার্সকে আমরা ধরি হচ্ছে নারীর একটা প্রতিরূপ আমরা ধরি ওটা যে নারীর একটা ফর্ম নারী হচ্ছে ইউনিভার্সের একটা মাইক্রোকসম আর ইউনিভার্স হচ্ছে নারীর ম্যাক্রোকসম তো সেই ইম্পর্টেন্সটা আমাদের এনশিয়েন্ট যুগে লোকেরা সব জানতো তাই জন্য তখন নারী প্রচন্ড রেসপেক্ট ছিল তারপর আস্তে আস্তে যত পেট্রিয়ার কি বাড়তে থাকে আমাদের এখানে তত নারীদেরকে সাইডলাইন করতে স্টার্ট করে দেওয়া হয় যেটা আমরা সমস্ত লেটার ভেদিক আর্লি বেদিক পিরিয়ড থেকে যখন শিফট হচ্ছে আমরা দেখেছি তখন যে মানে যেমন হরের পত্নী হিসেবে দেখা শুরু হলো যেমন চন্ডিকাকে নট এস ইন ইন্ডিপেন্ডেন্ট গড বা হরের পত্নী এই শিবের কাছে পারমিশন নিতে হবে মানে দক্ষের ইয়েতে যাওয়ার জন্য এই যে পারমিশন নেওয়ার ব্যাপারটা মধ্যযুগে যে স্বামীর কাছ থেকে পারমিশন নিতে আমি যাব বাড়ি এইগুলো ব্রাহ্মেনিক্যাল সমাজ হাইলাইট কেন করলো যাতে মাতৃ আরও সাইডলাইন করে দেওয়া হয় এটা আপনি সবসময় দেখবেন কিন্তু হ্যাঁ প্রাচীন যুগ থেকে এই মধ্যযুগ ক্রস করে যে মডার্ন যুগ এই টাইমে নারীর অনেক এডুকেটেড হয়েছে অনেক ইয়ে হয়েছে নারীদের যদি আমরা আরেকটুখানি জানিয়ে দিতে পারি না যে তোমাদের মানে পাওয়ার কতটা তাহলে ওরা আরও পাওয়ারফুল হয়ে যাবে আমার নাম ঋষব দে তো নারী দিবসের প্রধান যে বিষয় এটা সেটা হচ্ছে যে কিভাবে মহিলারা একত্রিত হয়ে তারা অর্গানাইজড ভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে তাদের যে আওয়াজটা তাদের আওয়াজটা যে সামনে তুলে ধরাটা তো সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা সব স্তরে তো নারী দিবস যদি ধরা হয় তো সেই বিষয়টাই সবচেয়ে প্রাধান্য পাওয়া উচিত যে এখনও এই যুগে দাঁড়িয়েও কি সব স্তরে নারীদের কি আওয়াজ সবার সম্মুখে আসছে সেটা আমাদের দেখার প্রয়োজন আছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এটা ঠিকই যে আমাদের সমাজ অনেকই এগিয়েছে অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড শুধু এই দেশে বলে নয় কিন্তু তা সত্ত্বেও যেই ইন যেটা রয়েছে আর কি ইন টার্মস অফ পি স্কেল বলো বা সব কিছুই তো বা ওয়ার্কিং কন্ডিশানস বলো বা আমরা যদি আরেকটু মানে ওয়ার্কিং কন্ডিশানসে যাই তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকম লিভ পলিসিস তো সেগুলো ঠিকঠাকভাবে দেওয়া হয় না আমরা প্রায় এরকম অভিযোগ শুনে থাকি তো এই জিনিসগুলো মাঝে মাঝে কখনো সার্ফেস করে আমরা বিভিন্ন রকম খবরে দেখে থাকি তো এগুলো উইথ টাইম সারফেস করে আবার চাপা পড়ে যায় আমরা দেখেছি যে ক্যাপিটালিজম বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম ইস্যুকে তারা তাদের স্বার্থে কাজে লাগিয়েছে তো সেইটা যাতে না হয় অ্যাকচুয়ালি যাতে সেই ইস্যুসগুলোকে প্রপারলি আমরা অ্যাড্রেস করতে পারি এটাই বলে নারী বলে সে কোনো এলিয়েন স্পিসিস তো নয় সবার আগে এটা এই জিনিসটা তার মাথায় থাকা উচিত যেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে আমরা প্রায় দেখতে পাই যে সমাজে বিভিন্ন স্তরে এটা কোনো একটা স্তরের সমস্যা নয় রকম একটা পারসেপশন থাকে যে নারীরা আলাদা আমাদের থেকে আলাদা আলাদা নিশ্চয়ই কিন্তু এইভাবে আলাদা না যে একেবারেই তারা মানে আমাদের মধ্যে একটা কি বলবো মানে ইনভিজিবল লাইন অফ সেপারেশন কাজ করছে যে একেবারেই আমরা আলাদা মানে সেগ্রিগেশনটা থাকার কোনো মানে নেই তো যেই কারণে অনেক রকম ট্যাবু তৈরি হয় নারীদের সম্বন্ধে ভুল ভাল ধারণা হয় যে আচ্ছা ওরা এরকম তার কারণ প্রবলেমটা হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমে এগুলো নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ বা সেই সম্ভাবনা তৈরি করতে আমরা পারিনি তো সেই সুযোগগুলো আমাদের দেওয়া দরকার সেই অ্যাওয়ারনেসগুলো আনানোর প্রয়োজন রয়েছে আমাদের কারিকুলামে যাতে আমরা শুধু আমাদের ইকুয়াল হিসেবে দেখবো তাই নয় এবং তারা কিভাবে আমাদের থেকে আলাদা বা তাদের আলাদা কি কি সমস্যা হতে পারে বা হচ্ছে সেটা যথেষ্ট আমাদের থাকা প্রয়োজন প্রত্যেকেরই আমি শ্যাম সাহা আমাদের প্রত্যেকটা দিনই নারীদেরকে সম্মান জানানোর দিন তো এটাই বলবো যে প্রত্যেকটা দিনই যাতে আমরা নারীদেরকে সম্মান জানাতে পারি তুমি তো নিজে কলকাতার বাইরে প্রান্তিক এলাকা থেকে তুমি এসেছো এখানে তো কলকাতার নারী আর তোমার যেখান থেকে তুমি এসেছো সেই এলাকার নারী তাদের মধ্যে তফাতটা কীরকম দেখতে পাও অনেকটাই তফাত আছে আমাদের যেহেতু রুরাল এরিয়া ওইদিকে শিক্ষার সুযোগটা অনেকটা কম তারা মানে আগেই মানে তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে আর কলকাতায় দেখছি যে নারীরা অনেক বেশি স্বাধীন এবং তারা উচ্চ শিক্ষায় আগ্রহী এই তফাৎটা কিন্তু জেলা থেকেও তো প্রচুর মানুষজন কলকাতায় লেখাপড়া শেখার জন্য আসে একদমই তাই আমাদের জেলাতেও যারা একটু অবস্থা সম্পন্ন বা যাদের বাড়িতে মানে সেই পড়াশোনার পরিবেশ বা সেই সচেতনতা আছে তারা কলকাতায় আসছে উচ্চশিক্ষা করছে কিন্তু গ্রামের দিকে আমাদের গ্রামেও বাড়ি আছে সেই গ্রামের দিকে রুরাল এরিয়ায় সেখানে শিক্ষার হারটা অনেকটা কম নারীদের মধ্যে শুধু শিক্ষা ছাড়াও অন্যন্য দিক থেকেও নারীরা কতটা স্বাধীনতা পায় বা কতটা নিজের মতো করে জীবন কাটাতে পারে যেখানে বিশেষ করে সদর শহর যেমন দক্ষিণ রাজপুরিয়াল বালুরঘাট সেখানে নারীরা ভিন্ন কালচার বা সংস্কৃতি চর্চায় অনেক আগ্রহী কিন্তু সেই শহরের ছাড়াও যে একটু গ্রামের দিকে সেদিকে কালচারের দিকে নারীদের ভূমিকা এমন ভাবে নেই একদমই নেই হয়তো শিক্ষা লাভটা করছে কিন্তু কালচারের দিকে তার একদমই নেই রেডিও প্রোডাকশনের ছাত্রদের কথা পাশে দাঁড়িয়ে শুনছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র অভি বিশ্বাস রেকর্ড করে নিলাম তার কথাও আই হ্যাভ কাইন্ড অফ মিক্সড অপিনিয়নস অন ওয়ান হ্যান্ড উই হ্যাভ আ হিস্টরি ওয়্যার উইমেন হ্যাভ বিন অ্যাবিউজড আই পার্সোনালি উইটনেস সাম থিংস ইন মাই ওন ফ্যামিলি উইথ মাই গ্র্যান্ডপেরেন্টস প্রবাবলি এন্ড থিংস হিয়ার এন্ড देयर সো আই ডু আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট ফর ইট অন দ্য अदर হ্যান্ড আই হ্যাভ বিন সিইং ইনক্রিজিং গ্রোইং টেনশনস এন্ড গ্রোইং organize can I say? Divisions between men and women because sometimes there is a narrative being spread around that women are being paid less than men in many cases. There are also uh, many things being spread around that. Like, there is obviously a requirement for women's, uh, what do I say exactly? Security and safety in many places, right? But there's also another uh, narrative like they're not getting uh, paid enough. For example, in my own department, the average salary of a woman, the placed women who are all placed, that it's close to 9 LPA. For men, it's like 7, I think. So, this clearly shows that women right now, it depends on case by case basis. It's a specific case for us. But people who work hard they get what they want. So that is I think that triumphs over a person's gender itself. So that is like my one thing. And secondly, men and women are good people. They're, we are friends. We have nothing to compete for, nothing to compete against. And I don't really want to see a division. In any basis, like one is stronger in this way, one is stronger in that way. We are both different, we are not necessarily equal, but we are both equivalent, we are both necessary for society. So, I believe in treating everybody fair and well. That's like my take on everything. Community, আমরা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্জ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম টিইকিউআইপি এর অংশ কমিউনিটি রেডিও জিউ 90.8 মেগাহার্জে শুনছেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সব দিনই হোক আমাদের দ্বিতীয় পর্ব আমরা পৌঁছে গিয়েছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ উইমেন স্টাডিজে ডিরেক্টর ঐশিকা চক্রবর্তী আন্তর্জাতিক নারী দিবস প্রসঙ্গে বললেন আসলে আটই মার্চের সকালগুলো হয় অন্যরকমভাবে মূলত হিরের গয়না কিংবা শাড়ির ফিফটি ডিসকাউন্ট এটাই বোধ হয় আজকের দিনের নারী দিবস শেষ পর্যন্ত তার মানে হয়ে দাঁড়িয়েছে অনেক অনেক মেয়েদের জীবনে ওই ভ্যালেন্টাইন্স ডে আর আগামী মাদার্স ডে এই দুইয়ের মাঝখানে একটা হাইফেন হয়ে পড়ে থাকে নারী দিবস নারী দিবসের সত্যিকারের যে ইতিহাস সেটা কিন্তু এত সুন্দরভাবে গোলাপ কিংবা শাড়ি কিংবা হীরের গয়নার স্বপ্নের সাথে যোগ ছিল না তার তার শুরু হয়েছিল আঠেরোশো সালের আটই মার্চ নিউ ইয়র্কের বস্ত্রশিল্পের নারী শ্রমিকরা আন্দোলনে নেমেছিল পথে নেমেছিল তারা আর যাদের মুখ্য লড়াইটা ছিল কম মজুরি আর অমানবিক কাজের প্রতিবাদের পরিবেশের বিরুদ্ধে ছিল তাদের কিন্তু তাদের চুপ করিয়ে দিয়েছিল পুলিশের লাঠি তাদের লড়াই যদিও থামেনি বছর গড়িয়েছে আন্দোলনের এজেন্ডাতে ঢুকে পড়েছে নানা রকমের রাজনৈতিক সামাজিক পারিবারিক দাবি দেওয়া কিন্তু সবথেকে আগে এসেছিলো ভোটাধিকার প্রথম নারী দিবস পালিত হয়েছিল উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার সেদিন ছিল আঠাশে ফেব্রুয়ারি আমেরিকায় আর ঠিক দশ দিন পরে অর্থাৎ আটই মার্চ আবার প্রায় বাহান্ন বছর আগের দিনটাকে মনে করে দু হাজার মানুষ আমেরিকার ম্যানহাটনের রাস্তায় নেমেছিল ঝালিয়ে নিয়েছিল তাদের পুরনো পাওনা গন্ডাগুলোকে উনিশশো সালে আমরা দেখতে পাচ্ছি যে সমাজতন্ত্রী নারীবাদী ক্লারা জেটকিন ক্যালেন্ডারে একটা মাত্র দিন চেয়েছিল মেয়েদের দিন হিসেবে নারী দিবস হিসেবে স্বপ্ন দেখেছিলেন যে সেদিন একটি আন্তর্জাতিক সম্মেলন হবে সারা পৃথিবীর সব রকমের মেয়ে তাদের দাবি দেওয়া নিয়ে চলে আসবে সেই দিনে জমায়েত হবে কোথাও না কোথাও স্বপ্নটা ছোট্ট করেও সত্যি হয়েছিল পরের বছর উনিশে মার্চ ইউরোপের অনেকগুলো দেশ জুড়ে একটা অভূতপূর্ব অভ্যুত্থান দেখেছিলাম আমরা কিন্তু ঠিক ছদিনের মাথায় নিউ ইয়র্কে একশো জন ভিন নারী শ্রমিক জ্যান্ত মরে কারখানায় কারণ কারখানার বাইরে বেরোনোর সমস্ত রাস্তায় মালিকপক্ষ তালা লাগিয়ে দিয়েছিল তারা চাইলেও তালা ভেঙে গেট ভেঙে বেরোতে পারেনি উনিশশো সালের মার্চ মাস আমাদের মনে রাখতে হবে উনিশশো সাল বলসেবিক বিপ্লবের মাস বলসেবিক বিপ্লবের বছর সেই দিনরাতগুলো অনেকটাই বদলে গেছিলো রাশিয়ার পেট্রোগাডে আর যুদ্ধে দু লাখ রাশিয়ান সৈন্যের মৃত্যুর পর মেয়েরা আবার ফেব্রুয়ারির একটা শেষ রবিবার বেছে নিয়েছিল তাদের দাবিতে ছিল রুটি আর শান্তি শুধু গোলাপ কিংবা অন্য গান নয় এবারে শুধুমাত্র খাদ্য এবং শান্তি যুদ্ধ থামার আবেদন কমিউনিস্ট নেতারা কিন্তু বারণ করেছিলেন বিপ্লবের টাইমিংটা তাদের মনোপ্রুত ছিল না কিন্তু অবাধ্য মেয়েরা কথা শোনেনি আঠেরোই মার্চের সতঃস্ফূর্ত অভ্যুত্থানে যেটা রাশিয়ান জুলিয়ান ক্যালেন্ডারে তেইশে ফেব্রুয়ারি কিন্তু আমাদের আটই মার্চ সূচনা করেছিল ঐতিহাসিক ফেব্রুয়ারি বিপ্লবের আন্তর্জাতিক নারী দিবসে চৌকার ছুঁয়ে ইতিহাস ঢুকে গেছিল সাম্যবাদী বিপ্লবের গর্ভগৃহে ইতিহাস মনে রাখে প্রাতঃস্মরণীয় সাম্যবাদী নেতাদের মনেই রাখে না ক্লারা জার কিংবা আলেকজান্ডার কোলেন্টাইনদের আজকে যে মেয়েদের জীবন আমরা দেখছি সারা পৃথিবীতে বা ভারতবর্ষে সেটা অনেক অনেকভাবে বদলে গেছে যে সমাজের কথা আমরা পিছন ফিরে ভাবি সেই সমাজটাও বদলেছে তার সাথে সাথে দৃষ্টিকোণ বদলেছে জীবনযাত্রা বদলেছে সংস্কৃতি বদলেছে মেয়েদের বড় করার এবং একই সঙ্গে ছেলেদের বড় করারও ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সেই বড় করবার আর মানুষ করবার বোধ একটা ধরনের ভারসাম্য এসছে তার মধ্যে কিন্তু অবশ্যই সব ক্ষেত্রে সব স্তরে সেই ভারসাম্য আনাটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এখনও আমরা জানি ভারতবর্ষের প্রান্তিক জায়গা থেকে যারা আসছেন যারা পিছিয়ে পড়া বা আমাদের এই শহরের কোণেও এমন অনেক নারী জীবন রয়েছে যেগুলো আমাদের চোখের ওপরে আসেই না আমরা চোখে তাদের দেখিই না কখনো তাদের জীবন হয়তো অন্য রকমের লড়াই করছে প্রতিদিনকার রাষ্ট্র সমাজ পিতৃতন্ত্র ধর্ম কখনো বোরখা কখনো ঘুমটা কখনো নানা রকমের অবরোধের বিরুদ্ধে অশিক্ষার বিরুদ্ধে কুশিক্ষার বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে মেয়েরা নিজেরাও নিগড় ভাঙতে পারে না পুরুষরাও দেয় না আবার সবসময় পুরুষকে প্রতিপক্ষ করে লড়াই এগোয় না অনেক সময় পুরুষ কিন্তু হয়ে যায় আমাদের সবথেকে বড় হাত ধরবার একটা শক্তি কিন্তু তাই বলে পিতৃতন্ত্র পুরুষ বহির্ভূত নয় পুরুষ বর্জিত নয় আর পিতৃতন্ত্রের অন্যতম শরীর কিন্তু নারীও কাজে আমাদের যখন নারীর সমান অধিকারের কথা আমরা বলি নারী দিবস মানে নারীর সমান সমান অধিকার এমন একটা সমাজ যেটা ভারসাম্যের কথা বলে অজস্র বিভিন্নতা অজস্র ভিন্নতা অজস্র বৈচিত্র এই সব কিছুকে সঙ্গে নিয়ে একটা এমন একটা সাম্য এমন একটা সুষম আমার মনে হয় একটা সমাজের কথা বলে যেখানে প্রতিদিন মেয়েরা মার খায় না যেখানে সন্তান জন্মের আগেই সে শুধুমাত্র কন্যা সন্তান হবে বলে পৃথিবীতে আসাটা তার বন্ধ হয়ে যায় শুধুমাত্র মেয়ে বলে রোগা হোক মোটা হোক কালো হোক ফর্সা হোক তাকে দশ থেকে বারো বছরের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং শুধুমাত্র মেয়ে বলেই তার লেখাপড়া বন্ধ হয়ে সে লেগে পড়ে কোনো না কোনো শ্রমের কাজে ঘরে বিয়ের পরে বা বিয়ের আগে সেখানে গৃহশ্রম নারী শ্রম এবং একই সঙ্গে শিশু শ্রম সব এক হয়ে যায় শ্রমের মূল্য এখনো মেয়েদের এখনও কিন্তু সমান শ্রমের মূল্য আমরা পাই না কাজী নানারকমভাবে যে পিছিয়ে থাকা পিছিয়ে পড়া বা এগোতে না চাওয়া এগোতে না দেওয়া এই সমস্ত কিছু রন্ধ্রে রন্ধ্রে নানা রকমের কারণ আছে সেই সব কারণগুলোকে ধরে উপড়ে ফেলা হয়তো গত এতগুলো বছর ধরে যখন সম্ভব হয়নি তখন আগামী প্রতিদিন লাগবে কারণ আমরা দু পা এগোলে এক পা পিছুই কিন্তু এভাবেও তো একটা পা এগোতে পারি কাজে সেটাও একটা একটুখানি হলেও এগিয়ে যাওয়া এই পথ চলার ভারতবর্ষের ক্ষেত্রে যদি বলি তাহলে গত কয়েক বছর আগে অন্তত এক দশক আগে আমরা দেখতে পেয়েছিলাম সমাজের রাজনীতিতে এবং অর্থনৈতিক দিক থেকেও আমরা দেখতে পেয়েছি যে মেয়েরা কিন্তু বেশ পরিসংখ্যানগতভাবে একটা চমকে দেওয়ার মতো একটা তাক লাগিয়ে দেওয়ার মতো পরিসংখ্যান ছিল তাদের অর্থাৎ তারা উঠে এসছিল কখনো রাষ্ট্রপতি আজকেও এবং কখনো লোকসভার স্পিকার হিসেবে কখনো প্রধানমন্ত্রী হিসেবে তো আমাদের দেশে ছিলই কাজে এই এইখানে রাষ্ট্রশক্তির শিখর থেকে প্রায় রাজনৈতিক বিভিন্ন স্তরে নারীর আধিপত্য কথাটা আমি কোটেশন মার্কের মধ্যে বলছি এটা কিন্তু যে কোনো সময়ে যে কোনো দেশের প্রেক্ষিতে আমরা একটা রেকর্ড ছোঁয়া চমকে দেওয়ার মতো আমাদের পরিসংখ্যান কিন্তু একই সঙ্গে আমরা জানি ওই গত কয়েক দশক ধরে আদমশুমারিতে সেন্সাসে আমাদের সেক্স রেশিও কিন্তু চোখে পড়ার মতো লজ্জার সেটাও কিন্তু আমরা চমকে দিতে পারি নানাভাবে কাজে একদিকে আমরা দেখি যে গ্রামের থেকে শহরে পুত্র উৎপাদন বেশি হচ্ছে তার কারণ এখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজটা বেশি আমরা জানতে পারছি কোন লিঙ্গের সন্তান মাতৃগর্ভে কাজে গ্রামে যদিও মেয়ে হচ্ছে অনেক সময় শহরে এগিয়ে থাকছে পুত্র উৎপাদনে সত্যিই কিন্তু মধ্যবিত্ত শিক্ষিত এবং বিশেষত শহরাঞ্চলে মেয়েদের মধ্যে একটা চমকপ্রদ প্রাগ্রসরতা আমরা লক্ষ্য করতে পারি কিন্তু একই সঙ্গে যখন প্রতিদিনকার খবরের কাগজের ক্লাসিফাইড ম্যাট্রিমোনিয়াল অ্যাডভার্টাইজমেন্টের দিকে চোখ পড়ে তখন আমরা দেখতে পারি যে ওই কয়েক শতক বা দশক ধরে যে ধরনের একটা তুল্যমূল্য নারী পুরুষের বিয়ের বাজারের যে সাম্যটা সেটা বোধহয় এখনও আমরা কোনোভাবেই আমরা সেটাকে অ্যাচিভ করতে পারিনি আমরা ধরতে পারিনি অর্থাৎ এখনও কনভেন্ট এডুকেটেড চাকুরিজীবী প্রকৃত সুন্দরী উচ্চশিক্ষিতা এবং কি ধরনের চাকরি কি ধরনের তার সব কিছুর সাথে সাথে তার একটা তার হাইট তার গায়ের রং তার সমস্ত কিছুর একটা আনুপঙ্খিক বিবরণ থাকে হ্যাঁ পালটা হয়তো ছেলের ক্ষেত্রেও থাকছে ছেলের ক্ষেত্রেও তার উচ্চতা তার গাত্রবর্ণ সে সুদর্শন কিনা কিংবা তার আমি দেখেছি বেশ ডিটেলে তার ক্ষেত্রেও হয়তো বিবরণ রয়েছে কিন্তু একটা জিনিস মনে হয় আজকে আটই মার্চ এবার পড়েছি শিবরাত্রির দিনে তো আমরা তো শিবরাত্রিতে সেই একইভাবে শহর গ্রাম আধা মপসলে আমরা এখনও ভালো বর চাওয়ার জন্যে জল ঢেলে যাচ্ছি ব্রত রাখছি সারাদিন এক ফট নির্জলা উপোস করে উল্টোটা তো হলো না কাজে এই যে খবরের কাগজের বিবরণ যেমন হ্যাঁ ঠিকই হয়তো সেখানে কিছু না কিছু পরিমাণে পাত্র চাই পাত্রী চাইয়ের ক্ষেত্রে সুপাত্র এবং সুকন্যার একটা দরাদরি একটা হয়তো ওজনের যন্ত্র আমরা পেয়েই যাচ্ছি দাঁড়িপাল্লাতে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সমাজের যে সব থেকে বড় অংশে যারা রয়েছে সেখানে যদি শিবরাত্রির মতো ব্রত এত বড় করে সারম্বরে উদযাপন করা হয় যেখানে কিন্তু একটাই লক্ষ্য এবং মেয়েদের ভালো বর চাওয়া সেখানে কিন্তু অন্য কোন ঈশ্বরের বরে আমার মনে হয় না নারীর সাম্য আসবে যতক্ষণ না আমরা সেই সব জায়গাগুলো থেকে সেই ঘেরাটোপ থেকে মন এবং শরীর দুটোকে বার করতে পারছি আজকে ভারতবর্ষে আমি রাজনীতির বাইরে যদি বলি তাহলে খেলার জগতে মেয়েরা কিন্তু সত্যিকারের হার্ডল পেরিয়ে এসছে শুধুমাত্র ছুটে নয় মানসিকভাবে আমরা দেখতে পাচ্ছি এমনভাবে মেয়েরা কল্ড হাইপার ম্যাসকুলিন স্পোর্টস যেগুলোকে আমরা দেখতাম অর্থাৎ রেসলিং অর্থাৎ লিফটিং এবং বক্সিং এই ধরনের জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো উত্তর পূর্বাঞ্চল থেকে যেমন ম্যারিকম বা জিমন্যাস্টিক্সে অবশ্যই দীপা কর্মকার আর এখন দেখতে পাচ্ছি হারিয়ানাতে দিনেশ প্রগাত বা সাক্ষী মালিক একের পর এক রেসলিংয়ের জগতে অর্থাৎ তারাও কুস্তিগির বা পেলোয়ান হয়ে উঠছে তারা মেডেল পাচ্ছে অলিম্পিকে তারা দেশের বারবার করে দেশের মাথা দেশের পতাকা উড়ছে আমরা প্রতি মুহূর্তে গর্বিত হচ্ছি এই মেয়েদের ব্যক্তিগত এক একটা অ্যাচিভমেন্টের জন্যে এক একটা মেডেল উইনিংয়ের জন্যে কিন্তু একই সঙ্গে একটা অদ্ভুত লাগে ভাবতে যে যে অঞ্চল থেকে এই মেয়েরা উঠে আসছে সেখানে পালোয়ান বাবা কিন্তু চাইছে মেয়েরা প্যালোয়ান হোক কেউ কি এ মেয়ের লড়কি নেহি লড়কা হ্যাঁ একই সঙ্গে তারা ধরে নিচ্ছেন এ আমার মেয়ে নয় আমার ছেলে এবং ওই একই রাজ্য হারিয়ানাতে আমরা দেখতে পাচ্ছি সবথেকে দুর্বল সেক্স রেশিও এখনও অবধি সেখানে খাপ পঞ্চায়েতের রমরমা আর এখনও অবধি সেই রাজ্যগুলোতে অনার কিলিং চলে তাহলে রাষ্ট্র যেমন একভাবে পালোয়ান বা কুস্তিগীরকে যথার্থ সম্মান দেয় না সেটার প্রমাণ আজকে অজস্র কুস্তিগীরের ধর্নাতে দিল্লিতে তেমনি একইভাবে প্রত্যেকটা রাজ্যের যদি আমরা লিঙ্গভিত্তিক অত্যাচার বা তার যে অন্য গল্পটা যদি ধরার চেষ্টা করি তাহলে কটা গোল্ড মেডেল ঘরে এলো সেইটা দিয়ে একটা মেয়ের বা সামগ্রিকভাবে সমস্ত মেয়েদের অবস্থান বিচার হয় না সেটা জানতে গেলে আমাদের তলিয়ে দেখতে হবে সেই রাজ্যে ওই পালোয়ানের পেছনে কটা মেয়ে মার খায় কটা মেয়ে ঘুমটার বাইরে সূর্যের আলো দেখতে পায় না আপনারা শুনছিলেন কমিউনিটি রেডিও জেউ নাইনটি পয়েন্ট এইট মেগাহার্সে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সব দিনই হোক আমাদের দ্বিতীয় পর্ব সঙ্গে ছিলাম আমি সঞ্চালী কেমন লাগল আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমাদের ফোন করে জানাতে পারেন ফোন নম্বর জিরো থ্রি থ্রি টু ইমেল আইডি রেডিও জেইউ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি পুনরায় শুনতে পারেন ইউটিউবে রেডিও যেউ ইউটিউব চ্যানেলে রেডিও আন্ডারস্কোর যেউ ইনস্টাগ্রাম পেজটি ফলো করতে পারেন শুনতে থাকুন কমিউনিটি রেডিও যেউ নাইনটি পয়েন্ট এইট মেগাহার্সে যায়